আবারও চলে এলাম তোমাদের কাছে। কেন কেন বলছি বলো তো? মজার মজার একটা খাবার খাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে, 4:45 বাজে, একটু শুয়ে পড়েছিলাম তো দেরি হয়ে গেছে বন্ধুরা। এদিকে টিভিতে একটু মোবাইলে তো টিভিতে শুরু হয়ে গেছে জি বাংলা ঘরে ঘরে, আর এদিকে মোবাইলও ছাড়তে পারছি না বন্ধুরা। তো কি খাবারটা মজার করছি দেখো, সবাই মিলে যাতে খেতে পারি বিকেলবেলা সেটাই করছি। মুড়ি না, চপ না, আর কোনো কিছু না, কি করব দেখো। তো মোবাইলটা বন্ধ রাখি, তারপরে তো দেখাবো তোমাদেরকে। এখন টেবিলে যেতে গেলে অনেক ঝামেলা, তো বন্ধুরা বিছানায় বসে বসে টিভিটাও দেখা হবে, খাওয়া হবে। এই দেখো বাতাবি লেবু, দুদিন হলো নিয়েছি আর সময় হচ্ছে না যে খাবো, তো এটাকে কাটবো আর বেশ মাখা করবো। কীভাবে করবো দেখো, আমি আজকে নাইফ দিয়েই কাটছি। আছে না মিষ্টি আছে কি জানি, টিভির সাউন্ডটা কমিয়ে দিই। হ্যাঁ, বাতাবি লেবুর একদম এই মাঝখান দিয়ে ফালা করছি, মজা করে খাবো বলে। কেমন হবে কে জানে, বাড়িতে এসেছিল সবজি বিক্রি হতে, তার কাছেই নিলাম, জানি না বলতে পারছি না কেমন হবে। তো নিয়ে পড়েছি, এটাকে এইভাবে ছাড়াচ্ছি। প্রথমে দেখো লাল আছে বউ, লাল আছে, লাল লাল, একটু লাইট দিই তবে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো লাল আছে, বেশ লাল, মজা করে খাবো। আর তোমরাও কীভাবে খাও, আমি কীভাবে খাচ্ছি সেটা দেখো, দেখার জিনিস কিন্তু, কিছু না দেখলে শেখা যায় না আর না শুনলে কিছু জানা যায় না, এটা হলো প্রধান হচ্ছে। সব কিছু আমাদের দেখে শিখতে হয় আর কানে শুনে শিখতে হয়, জানতে হয়। ওকে বন্ধুরা, তো দেখো এটাকে খুব সুন্দর খোলাটাকে করলাম। এবার দিব মাথায় টুপি, আগে ছোটোবেলায় কত করতাম না মজা করে, আমরা এরকম টুপি বানিয়ে নিতাম, এই বাতাবি লেবুর টুপি বানিয়ে নিতাম। তো এটাকে দেখো ছাড়াবো বন্ধুরা, এই দেখো একটু খেয়ে দেখি টেস্ট বুঝতে পারবো। খুব মিষ্টি। তো একটা করে পাট নিয়ে নিয়ে ছাড়াবো বন্ধুরা, দেখো একটা করে পাট এখানে কি আছে বলো তো, দেখতা তো, তার জন্য সবসময় পাঁচ ছড়িয়ে বসি। আর এই দেখো ছাড়াচ্ছি, মিষ্টি আছে, খুব মিষ্টি আছে, খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি। আমি সব বিছানায় নিয়ে বসে করেছি যে বারবার উঠতে না হয়। হ্যাঁ দেখাচ্ছি, সেটাও দেখাচ্ছি কী কী নিয়ে বসে পড়েছি, লোক সামলাতে পারছি না। বেশ মিষ্টি মিষ্টি লাগছে, বেশ লাল, মাখালে কি না খেতে চাই, করতে ছাড়াতে কাটতে কেউ চায় না, কিন্তু যদি মাখায় তাহলে সবাই খেতে চায়। বন্ধুরা ফলো করে নিও, সবাইকে স্বাগত, সবাইকে অনেক অনেক স্বাগত, ফেসবুকে ফলো করে নিও কিন্তু, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও কিন্তু বন্ধুরা। ছাড়িয়ে নিই সবটা, তারপরে তোমাদের কাছে খাবার আসছে। দেখো বন্ধুরা কেমন লাগছে গো, এই দেখো ছাড়ানো তো হয়ে গেল, এই দেখো ছাড়ানো হয়ে গেছে, এইবার দেখো কি কীভাবে কি করছি। আসলে আমরা তো স্ট্যান্ডে দিয়ে করি ভিডিও, কি বলবো বলো। এখানে নিয়ে নিচ্ছি লবণ, প্রথমেই লবণ দিচ্ছি, হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি চিনি, এই দেখো চিনি দিয়ে দিলাম, মিষ্টি আছে তবু চিনি দিলাম একটু। আর এই দেখো কাঁচা লঙ্কা, বেশ কাঁচা লঙ্কাকে ছাড়টা একটু বেশি হলে বেশি ভালো লাগে না খেতে, মজা লাগে, খুব মজা লাগে। তিনটা দেবো, তিনটা মা বলছে তিনটা দিবে, কিন্তু আমার আঙ্গুল কেটে গেছে কালকে মাছের কাঁটাতে, কী বলবো আর, মাখাতে পারছি না, খুব ধরছে লাগছে তবুও করছি, খেতে মজা। আর দিয়ে দেবো একটু কাসুন্দি, দেখো কাসুন্দি তোমরা দাও কি না জানি না, কাসুন্দি যদি দাও দারুণ লাগে টেস্ট, আলাদাই টেস্ট লাগে খেতে। সব দেওয়া হয়ে গেল, এইবার বেশ করে মাখা। ছোট ভাইয়ের ছেলেটা যে আছে না, ও বাবারে, ও তো এখন ঘুমিয়ে আছে না, আর জেগে যখন উঠবে তখন ওর জন্য একটু আলাদা রাখি, কেন ও ঝাল খেতে পারে না, আমি না ভুলে গেছি জানো, একটু আলাদা ওর জন্য রাখি। এটা আমরা মাখাচ্ছি, জিভে জল চলে আসছে গো, এইভাবে মাখিয়ে তোমরাও খেয়ে দেখো একবার কেমন লাগবে খেতে কাসুন্দি দিয়ে। তাহলে এইবার খাবো, জমিয়ে দাও, বাটি দাও, সেবি বাটি দাও, ভাতটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আমি তো একদম খেতে দারুণ আছে, বাতাবি লেবু খেলে না যাদের ডায়াবেটিস আছে বা যাদের হচ্ছে তোমার ব্লাড সুগারটাও ঠিক রাখে, প্লাস ডায়াবেটিস হলে ডায়াবেটিসটাও ঠিক রাখে, প্লাস হচ্ছে অনেক রকম গুণাগুণ আছে বাতাবি লেবু খেলে।
যদি খাও এইভাবে না কেমন টেস্টটা নিয়ে নিলাম। চলো খাও, এইবার দেখ কেমন হয়েছে দেখি, মাকে দেবো সবাইকে দেবো। থাকি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও। ঝাল ঝাল হয়েছে, বাই বাই, তোমাদেরকে উত্তর দিচ্ছি না। তো অবশ্যই তোমরা খেয়ে জানাবে, কমেন্ট করবে, আর ফলো করতে ভুলো না কিন্তু।